उत्तर मिशरेर आलेक्सांड्रियाय खनन करछिलेन प्रत्नतात्त्विकरा। उद्देश्य क्लियोपेट्रार समाधि खुंजे बेर करा। तबे क्लियोपेट्रार समाधिर हदिस ना मिललेও पाওয়া গেল অনেকগুলো মমি, তার মধ্যে একটিতে সোনার জীব লাগানো। মিশরের পুরাণ অনুসারে মানুষ বিশ্বাস করে মৃত্যুর পরের জীবনে কথা বলার জন্যই এই সোনার জীব লাগানো হতো। মিশরে পুরাকীর্তি বিভাগ বলছে মোট ১৬টি সমাধিতে পাথর কেটে ঢোকা হয়েছিল, যেগুলোতে প্রচুর মমি ছিল। তবে মমিগুলো খুব ভালোভাবে সংরক্ষিত হয়নি। ধারণা করা হচ্ছে সব মমিতেই সোনার জীব ছিল। মিশরে মৃত্যুর দেবতা ওসিরিসের সঙ্গে যাতে কথা বলা যায় তার জন্য সোনার জীব পরিয়ে রাখা হতো মমিগুলোর মুখে। এই সমাধিগুলোর একটি মমিতে ওসিরিসের প্রতিমূর্তি আছে, অন্যটিতে সিংহসহ রাজমুকুট রয়েছে, তার সঙ্গে একটি কোবরা নেকলেস পাওয়া গেছে পেন্ডেন্ট সহ। এছাড়া একটি নারীর মুখোশ সহ ৮টি মার্বেলের মুখোশও পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদরা এই ঘটনাকে ১৮০০ সালের পরে মানব কফিনের সবচেয়ে বড় আবিষ্কারের ঘটনা হিসেবে দেখছেন। মুবাল্লিক করিম, মাই টিভি।